আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা গত ক্লাসে ধারাবাহিকভাবে ডায়োড, ডায়োড ক্যারেক্টারিস্টিক কার্ভ, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস নিয়ে আলোচনা করছিলাম। তা রিভার্স বায়াসটা ফরওয়ার্ড বায়াসের উল্টা বলে আমি এটা যাইনি, বিষয়টা ডিটেলসে। আজকে ডায়োড রেকটিফায়ার অর্থাৎ বাস্তবীয় নামে ডায়োডের ব্যবহারটা কি, ডায়োড আমরা অনেক সময় তার মানে একমুখী প্রবাহকে করতে দেয়, দ্বিমুখী প্রবাহকে প্রবাহ করতে বাধা দেয়। তার মানে আমাদের এসি বাড়ি ঘরে সব এসি গুলোকে দ্বিমুখী না, অল্টারনেটিভ কারেন্ট, ডায়োডের মাধ্যমে আমরা দ্বিমুখী কারেন্টটাকে কি করি, একমুখী কারেন্টে বা ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করি। এই পদ্ধতিটাকে বলা হয় রেকটিফায়ার, আর এই ঘটনাটাকে বলা হয় রেকটিফিকেশন। আর যার সাহায্যে এই ঘটনাটা করা হয় তার রেকটিফায়ার সার্কিট। এই রেকটিফায়ার সার্কিটে আমরা অনেক সময় বলি অ্যাডাপ্টার, এই অর্থাৎ পাওয়ার সাপ্লাই এটা ব্যবহার করা হয় যেহেতু। তাহলে রেকটিফিকেশন কাকে বলে? আর যে সার্কিটের সাহায্যে রেকটিফায়ার করা হয় তাকে আমরা কি বলবো, রেকটিফায়ার সার্কিট। রেকটিফিকেশন করা হয় রেকটিফায়ার সার্কিট, তাহলে ডায়োডের মাধ্যমে আমরা রেকটিফায়ার সার্কিট গঠন করতে পারি। তা আমরা এই রেকটিফায়ার সার্কিট বেশ কয়েকটি উপকার আছে। এটা হাফ ওয়েভ, হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। তারপরে দুই নম্বর আছে ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট। ফুল ওয়েভ আবার দুই প্রকার আছে, ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট, এটা আবার দুই প্রকার। একটা আছে সেন্টার ট্যাপ, সেন্টার ট্যাপ ফুল ওয়েভ, আর একটা আছে ব্রিজ ফুল রেকটিফায়ার। এই গেল আমাদের ফুল ওয়েভ। তাহলে হাফ ওয়েভ নিয়ে আমরা একটু বিশেষ আলোচনা করবো। হাফ ওয়েভ এর শেষে রেকটিফায়ার করে এফিসিয়েন্সি, এই ডিটেলস আমরা আলোচনা করবো মনে করছি। তাহলে আমরা পারতপক্ষেই আমরা 12 ভোল্ট, 18 ভোল্ট, 37 ভোল্ট, 27 ভোল্ট বিভিন্ন ভোল্টেজে তোমার ইয়ে করি, বিভিন্ন ভোল্টের যে রেকটিফায়ার সার্কিটগুলো তৈরি করি ডিসি, অর্থাৎ আমাদের স্বাভাবিক ইলেকট্রনিক ডিভাইসগুলো বেশিরভাগই ডিসিতে অপারেট করে। তাহলে আমি মনে করি তাহলে আমরা 12 ভোল্টের একটা ট্রান্সফরমার, অর্থাৎ একটা ট্রান্সফরমার নেবো। আমি হাফ ওয়েভটা ডিটেলসে যাচ্ছি। আমরা বাড়িঘরে 220 ইউজ করি, তাহলে এটা আমাদের এটা 12 ভোল্ট বানাবো মনে করো, হাফ ওয়েভ। তাহলে একটা ট্রান্সফরমার স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে এটা মনে করো 8 থেকে 10 এই দিকে 8 থেকে 10 আছে। দিস ইজ দ্য কোর, দিস ইজ দ্য ট্রান্সফরমার ট্রান্সফরমেশন রেশিও। তাহলে এইট ইজ এ ডায়োড ডি, এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহ হবে IL, দিস ইজ দ্য লোড রেজিস্ট্যান্স, এটা সাপ্লাই 220 ভোল্ট, 50 হার্টজ। এখন আমরা স্বাভাবিকভাবে জানি যে এখানে সাইকেল চেঞ্জ হয়, এখানে 12 ভোল্ট আছে না, 12 ভোল্ট ইজ ভিম্যাক্স, এটা 12 ভোল্ট হচ্ছে। তাহলে এটা যখন পজিটিভ সাইকেলে, এম পজিটিভ নেগেটিভ সাইকেলে এটা আবার চেঞ্জ হয়, তাই না, সাইকেল চেঞ্জ হয়। তাহলে আমরা স্বাভাবিকভাবে যদি ইনপুট এরকম হয়, দিস ইজ দ্য এসি ইনপুট, পজিটিভ নেগেটিভ পজিটিভ, সাপোজ এখানে একটা রেকটিফায়ার সার্কিট ইউজ করা, করার পরে এখন দিস ইজ দ্য হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট,
আপনি দেখতে পাচ্ছেন তাহলে তার আউটপুটটা কি হবে এই সাইকেলের টার্ম দেখতে হবে কিভাবে মিসিং হচ্ছে তাহলে এখানে একটা সার্কিট লাগিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকেই দেখি যে পজিটিভ হাফ সাইকেল অর্থাৎ এই পজিটিভ হাফ সাইকেল এটাকে বললাম পি ওয়ান এন ওয়ান সাইকেল পি টু এন এভাবে তাহলে পি ওয়ান এ এখানে পজিটিভ পাচ্ছে পজিটিভ হলে ডায়োডটা কি আছে ফরওয়ার্ড হয়ে গেছে ফরওয়ার্ড হলে তখন এটা শর্ট সার্কিট হলে কাজ করে করার পরে এর ভিতরে কারেন্ট প্রবাহিত হবে এই কারেন্টটাকে আমরা লোড কারেন্ট অর্থাৎ এই অবস্থায় এই কারেন্টটা আসছে বাট নেগেটিভ হাফ সাইকেলের সময় এখানে নেগেটিভ এটা পজিটিভ তাহলে এখন এটা ওপেন সার্কিট অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স ফর লেভার রেজিস্ট্যান্স সমান অসীম হয়ে যাচ্ছে ঠিক আছে ওপেন অসীম তো ওর ভিতরে তখন আর কোনো কারেন্ট প্রবাহ নেই কারেন্ট প্রবাহ না হলে এখানে আমরা কিছু পাবো তার মানে নেগেটিভ হাফ সাইকেলে আউটপুটে জিরো এর ভিতরে কোনো কারেন্ট আছে আমার পরবর্তী পজিটিভ হাফ সাইকেলে এটা পজিটিভ হ্যাঁ এটা নিয়ে তখন এটাকে আবার দেখাচ্ছে ফরওয়ার্ড করছে তখন এখানে যে আবার আমরা এবার কন্টিনিউ একটা করে সিগন্যাল মিসিং হচ্ছে তাই না একটা করে সিগন্যাল মিসিং হচ্ছে যেহেতু হাফ ওয়েভ একটা করে হাফ ওয়েভ পাচ্ছে একটা হাফ ওয়েভ পাচ্ছে না এই জন্য এটাকে বলছে হাফ ওয়েভ রেকটিফায়ার দিস ইজ দা ভি ম্যাক্স এটা এই যে ডিসিটা পালাম না একমুখী সিগন্যাল বাট এই সিগন্যালটা আমার একটা পাল সেটিং আছে এই জন্য এই সিগন্যালটাকে পাল সেটিং দিছি বলে আমরা কি বলি পাল সেটিং দিছি পাল সেটিং দিছি তাহলে হোয়াট ইজ দ্য পাল সেটিং দিছি হ্যাঁ পাল সেটিং দিছি ইজ দ্য চেঞ্জিং ডিসি চেঞ্জিং ডিসি ভ্যারিয়েবল ডিসি ভোল্টেজ ভ্যারিয়েবল ডিসি ভোল্টেজ উইচ কজেস আফটার দ্য রেক্টিফিকেশন উইদাউট ফিল্টারেশন ফিল্টার বাদে যে সিগন্যালটা আমরা পাস রেখে দিই পাল সেটিং ডিসি বলি তাহলে পালসেটিং বেশি পিওর করার জন্য আমরা ফিল্টার ব্যবহার করি এটা পরে আমরা ফিল্টার নিয়ে আলোচনা করব তখন দেখব এখন এইভাবে আমরা দেখছি এখানে ইনপুটে যাই দিক না কেন আউটপুটে আমরা কি পাচ্ছি হ্যাঁ 12 ভোল্ট ম্যাক্সিমাম যে ভোল্টেজ দেবো তাই পাবো এই ভি ম্যাক্স এখানে যে একই পাবো বাট পালসেটিং পাবো এবং একই মুখে দিয়ে গেছে এখন পালসেটিং পরে দেখবো যে সম্পর্ক আসে এটাকে রিপিল ফ্যাক্টর বলে কি ফ্যাক্টর রিপিল ফ্যাক্টর অর্থাৎ কি পরিমাণ এসি এখন এর মধ্যে পালসেটিং আছে হ্যাঁ এটাকে বলা হয় রিপিল ফ্যাক্টর আমরা রিপিল ফ্যাক্টর একটু পরে আলোচনা করব তো আজকে এই হাফ ওয়েভ রেকটিফায়ারের কার্যপ্রণালী এটা আমরা দেখব তাই না কি হাফ ওয়েভ এখন রিপিল ফ্যাক্টর ইফিসিয়েন্সি এইগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে এই নেক্সট টপিক সেট নেক্সট লেকচারে আমরা দেখবো